তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরি, শাড়ি যেটা কিনা আমার বেস্ট গিফট। তো হ্যালো, হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকাল 9টা থেকে আজকে ব্লগটা আমি স্টার্ট করলাম। তো দেখো সকালের চা আমার একদম কমপ্লিট হয়ে গেছে। তো সকালের চা তো মাস্ট, এটা লাগেই লাগে। গুড মর্নিং। গুড মর্নিং, বসো। চাটা কেমন বানিয়েছি? ভালো। তুমি কথা বলো না, এই যা বাজে কাজ করেছো না। ওকে বলেছি আমি আজকে সকাল সকাল তাড়াতাড়ি তুলে দিতে। ও কি করেছে, 7:30টার সময় অ্যালার্মটা ভেঙেছিল, অ্যালার্মটা বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছে। আরে কি করবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়েছে, ঘুম ভাঙছিল না। ঠান্ডা পড়েছে, আমাকে তো একবার তুলে দিচ্ছে, তুলে দিয়ে তারপর তুমি। তোমাকে তাড়াতাড়ি তুলে দেওয়া মানে আমাকে তাড়াতাড়ি চা করতে হবে, যে কারণে আমি একটু দেখুন চা করতে হবে তাড়াতাড়ি। আমার বেরোনো ছিল, এখন বাজে প্রায় 9:30 বেজে গেছে। এরকম রোজ করি না, তো কি করব আজকে ওয়েদারটা ঠিক আছে, কমফোর্টেবল ফিল হচ্ছিল, ঘুমাচ্ছিলাম। ঠিক আছে, তো ব্রেকফাস্টে কি খাবে বলো? ব্রেকফাস্টে চাউমিন করতে পারো। চাউমিন করবো না, তোমার রোজ সকাল সকাল শুধু চাউমিন, ম্যাগি করি। হ্যাঁ তাহলে ম্যাগি করো। ওকে, আমাদের ব্রেকফাস্টের ম্যাগি একদম রেডি। ও চাউমিন বানাতে বলছিল, বাট আজকে চাউমিনটা বানাইনি, ম্যাগিই বানিয়েছি। তো আমার স্নান কমপ্লিট হয়ে গেছে, আজকে বৃহস্পতিবার, তাই ভাবলাম আজকে একটু শাড়ি পরি। শাড়ি পরেছি, একাই পরেছি, ভালো হয়নি। তো এখন আমি পুজো দেবো, পুজো দেওয়ার পর তারপর আমাকে কিচেনে যেতে হবে, কারণ কিচেনে সব রান্নাই বাকি আছে। আর এখন অলরেডি প্রায় 12:30টাও বেজে গেছে। তো ঠিক আছে, আর কথা বাড়াবো না, এখন চটপট করে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে। তো দেখো রান্না আমি অলমোস্ট পুরোই কমপ্লিট করে ফেলেছি, চিকেনটা তো হয়েই গেছে, আর এখন একটু ভাজাটা বাকি আছে, ভাজাটা হচ্ছে, ভাজাটা কমপ্লিট হয়ে গেলেই হয়ে যাবে। তো আমার রান্নাবান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের চটপট করে দেখিয়ে দিই আজকে আমাদের মেনুতে কী কী আইটেম হয়েছে। আজকের মেনুতে আছে রাইস, আর ভাজার মধ্যে হচ্ছে কাঁকরোল ভাজা, ঢ্যাঁড়স ভাজা, বেগুন ভাজা আর বাটা মাছ ভাজা, আর রয়েছে চিকেন কষা, আর লাস্টে পায়েস। গুড ইভিনিং। তো এখন আমি আমার ব্লগটা স্টার্ট করছি আবার 7:30 থেকে। একটু আগে উঠলাম, চা খেলাম, অ্যাকচুয়ালি লাঞ্চ করার পর ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর ব্লগ করা হয়নি। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমি অ্যানিভার্সারিতে কী কী গিফট পেয়েছি, তাই তো? তো চলো স্টার্ট করা যাক। তো ফার্স্ট আমি যেটা দিয়ে স্টার্ট করব, যেটা কিনা আমার বেস্ট গিফট, তো চলো দেখাই তোমাদের। গোল্ড রিং, এই রিংটা আমার খুব পছন্দ হয়েছে। তো জানি না তোমরা ক্যামেরাতে এর ডিজাইনটা কতটা বুঝতে পারছো, বাট এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, আর আমার ডিজাইনটা দারুণ লেগেছে। এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা। তোমরা দেখেছো এই ড্রেসটা আমি পরেছিলাম অ্যানিভার্সারির দিন। এই যে ব্লু কালার ড্রেস, একটা গাউন টাইপ, আর গোল্ডেন ডটস দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি আমি খুব গুছিয়ে রাখি, তো যে কারণে এত ভাঁজ পড়ে গেছে। দেখাবো একটা বেডশিট, এই বেডশিটটা পেয়েছি, বেডশিটের কালারটা খুব সুন্দর, ক্যামেরাতে একটু ফেড লাগছে, এগুলো বার বালিশের হলো। আর তারপরও পেয়েছি, এটাও দেখেছিলে জয় পড়েছিল, একটা টি শার্ট জয়ের। আর হচ্ছে আমার একটা টপ, উল্টো দেখাচ্ছি কেন, একটা টপ দেখেছো, কত সুন্দর ভাঁজ পড়ে গেছে দেখছো। ঠিক আছে, আর এরপর পেয়েছি একটা পারফিউম, আর একটা টিফিন বক্স, আর পেয়েছি একটা টাওয়াল ইয়েলো কালার, আর হচ্ছে মেকআপ করার জন্য এগুলো কিছু মেকআপ কিটস আছে, এটা তো ফেস ওয়াশ, এগুলো কিছু মেকআপ কিটস দিয়েছি। আর আর একটা জুতো পেয়েছি, জুতোটা তো অ্যাকচুয়ালি আমি ইউজ করে দিয়েছি, তাই ওটা বাইরে রয়েছে, তাই ওটা লাস্টে দেখাবো। তো আরও দু একজন গিফট কিনতে পারেনি, তো তাই তারা টাকা পাঠিয়েছিল আমার জন্য। তো যাই হোক, অলমোস্ট তো সব গিফটই দেখিয়ে দিলাম, শুধু জাস্ট জুতো দেখানোটা বাকি আছে, ওটা একটু পরে দেখাচ্ছি। তো আর যেটা বলার, যারা আমার অ্যানিভার্সারির ভিডিওটা এখনও পর্যন্ত দেখোনি, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু ক্লিক করে দেখিয়ে নিও। আই হোপ তোমরা খুব এনজয় করবে, কারণ ভিডিওটা কিন্তু খুব ভালো হয়েছে। এই জুতোটা পেয়েছি,
তো আজকে আমাদের ডিনারের মেনু হচ্ছে লুচি আর কষা কষা আলুর দম। তোমার খুব ফেভারিট তাই না? ইয়েস। তুমি একটু খাই দেবো? দাও। তো আজকের ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু ভুলো না। বাই বাই, গুড নাইট।